हेलो व्यूअर्स, प्रत्येक के इनोवेटिव वर्ल्ड चैनले स्वागत। आज के राय और मार्टिन माध्यमिक प्रश्न विचित्रा एर क्लासिफायर सजेशन 2021 भौतविज्ञान प्रश्नगुलिर समाधान करछि। आजकेर विषय गैसेर आचरण अध्यायेर सठिक उत्तरे निर्वाचन धर्मी प्रश्नगुलि। प्रश्नगुलि लक्ष्य करो। एक नम्बर प्रश्न कि बोलेछे, प्रदत्त कोणटी चापेर एकक? ए नम्बर एनएम स्कोयर अर्थात न्यूटन मीटर स्क्वायर, बी नम्बर एन एम माइनस टू अर्थात न्यूटन पर मीटर स्क्वायर, सी नम्बर एन एम अर्थात न्यूटन मीटर, डी नम्बर एन न्यूटन। हमें जानी चापेर एकक एन एम माइनस टू अर्थात न्यूटन पर मीटर स्क्वायर, ताहले बी नम्बर सठिक उत्तर। दुई नम्बर प्रश्न कि बोलेछे, बॉयल सूत्र अनुजाई पी भि वर्सेस पी लेखचित्र कोनटी? ए नम्बर देया आछे, बी नम्बर देया आछे, सी नम्बर देया आछे, डी नम्बर देया आछे। एखाने बोलेछे पी भि वर्सेस पी, लेखचित्रटी हबे पी अक्षर समान्तराल एक सरलरेखा, लेखचित्रटी हबे पी अक्षर समान्तराल एक सरलरेखा, अर्थात बी नम्बर सठिक उत्तर। तीन नम्बर प्रश्न कि बोलेछे, स्थिर तापमात्रा निर्दिष्ट भरेर गैसेर क्षेत्रे घनत्व चापेर सम्पर्कटी हलो? ए नम्बर पी प्रोपोर्शनल टू डी, बी नम्बर पी प्रोपोर्शनल टू वन बाई डी, सी नम्बर पी प्रोपोर्शनल टू, सी नम्बर पी प्रोपोर्शनल टू डी स्कोयर, डी नम्बर पी प्रोपोर्शनल टू वन बाई डी स्कोयर। আমরা জানি স্থির তাপমাত্রার নির্দিষ্ট বরের গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব ও চাপের সম্পর্কটি হলো পি প্রপোর্শনাল টু ডি, অর্থাৎ চাপের সাথে ঘনত্ব সমানুপাতিক সম্পর্ক, পি প্রপোর্শনাল টু ডি, তাহলে এ নাম্বার সঠিক উত্তর। চার নম্বর প্রশ্নটি কি বলেছে, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট বরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে গ্যাসটির আয়তন এ নাম্বার দ্বিগুণ হবে, বি নাম্বার অর্ধেক হবে, সি নাম্বার চার গুণ হবে, ডি নাম্বার একই থাকবে। আমরা এক্ষেত্রে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করা হলে বয়েলের সূত্র থেকে আমরা জানি এক্ষেত্রে তাহলে কী হবে, গ্যাসটির আয়তন অর্ধেক হবে যেহেতু চাপ দ্বিগুণ করা হচ্ছে, যেহেতু চাপ দ্বিগুণ করা হয়েছে আয়তন অর্ধেক হবে বয়েলের সূত্র অনুসারে, তাহলে চারের বি নাম্বার সঠিক উত্তর। পাঁচ নম্বর প্রশ্ন কি বলেছে, চার্লসের সূত্রের ভি ভার্সাস টি লেখচিত্র তাপমাত্রা এককে কোন তাপমাত্রা ছেদ করে? ডিগ্রি সি এককে, এ নাম্বার জিরো, বি নাম্বার 273, সি নাম্বার মাইনাস 273, ডি নাম্বার মাইনাস 136.5। আমরা জানি কি মাইনাস 273 ডিগ্রি সি এই তাপমাত্রায় ছেদ করে, অর্থাৎ তাপমাত্রা অক্ষকে মাইনাস 273 ডিগ্রি সি তাপমাত্রায় ছেদ করে। ছ নম্বর প্রশ্ন কি বলেছে, 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত? এ নম্বর 30 ডিগ্রি সি, বি নম্বর 70 ডিগ্রি সি, সি নম্বর 0 ডিগ্রি সি, ডি নম্বর 27 ডিগ্রি সি। আমরা জানি 303 কে উষ্ণতা সেলসিয়াস স্কেলে 273 বাদ দিলে কী হবে, 273 বাদ দিলে হবে 30 ডিগ্রি সি, অর্থাৎ এ নম্বর সঠিক উত্তর। সাত নম্বর প্রশ্নটি কি বলেছে, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ কি? অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ আমরা জানি কি, ভি প্রপোর্শনাল টু এন, এ নাম্বার কী দেওয়া আছে, ভি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি, বি নাম্বার ভি প্রপোর্শনাল টু টি, সি নাম্বার ভি প্রপোর্শনাল টু এন, ডি নাম্বার পি ভি প্রপোর্শনাল টু এন আর টি। আমরা জানি কি অ্যাভোগাড্রো সূত্র অনুসারে সমচাপ এবং সমউষ্ণতার সমসংখ্যক সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকে, তাহলে এক্ষেত্রে সি নাম্বার সঠিক উত্তর, ভি প্রপোর্শনাল টু এন। আট নম্বর প্রশ্ন কি বলেছে, পি ভি ইকুয়াল টু এনআরটি সমীকরণের কোন রাশিটি স্থির? এ নাম্বার পি, বি নাম্বার ভি, সি নাম্বার এন, ডি নাম্বার আর। এখানে আর রাশিটি স্থির বা ধ্রুবক, আর হচ্ছে সর্বজনীন ধ্রুবক। নয় নম্বর, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয়? এ নাম্বার ভি পি বনাম, এ নাম্বার পি বনামটি, বি নাম্বার ভি বনামটি, সি নাম্বার ভি বনাম ওয়ান বাই পি, ডি নাম্বার ভি বনাম পি। আমরা জানি কি আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয় ভি বনাম পি এর ক্ষেত্রে, যেটি আমরা বয়েল সূত্র থেকে জানি। দশ নম্বর প্রশ্নটি কি বলেছে, কোন শর্তে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে? এ নাম্বার নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, বি নাম্বার নিম্নচাপ ও নিম্ন উষ্ণতায়, সি নাম্বার উচ্চচাপ ও উচ্চ উষ্ণতায়, ডি নাম্বার উচ্চচাপ ও নিম্ন উষ্ণতায়। আমরা জানি কি বাস্তব গ্যাসগুলি আদর্শ সমীকরণ মেনে চলে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, অর্থাৎ অতি নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে। এগারো নম্বর প্রশ্নটি কি বলেছে, একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রা থেকে আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে? এ নম্বর সংকট উষ্ণতা, বি নম্বর উচ্চ তাপমাত্রা, সি নম্বর বয়েল উষ্ণতা, ডি নাম্বার পরম শূন্য উষ্ণতা। একটি বাস্তব গ্যাস কোন তাপমাত্রায় আদর্শ গ্যাসের সূত্র মেনে চলে? এটি সঠিক উত্তর হচ্ছে বয়েল উষ্ণতায়। নম্বর প্রশ্ন কি বলেছে, গ্যাস অণুর গড়বেগ সি এবং পরম উষ্ণতা টি হলে কোন সম্পর্কটি সঠিক? এ নাম্বার সি প্রপোর্শনাল টু ওয়ান বাই টি, সি বি নাম্বার সি প্রপোর্শনাল টু টি, সি নাম্বার সি প্রপোর্শনাল টু রুট ওভার টি,
डि नम्बर सी प्रोपोर्शनल टू टी स्कोयर। एक क्षेत्र में जानी गैस अणुर गड़ बेग परम उष्णतार वर्गमूल समानुपातिक अर्थात सी प्रोपोर्शनल टू रूट ओवर टी। सी नम्बर सठिक उत्तर। चौदह नम्बर प्रश्न कि बोले गैसीय अणुर गड़ गतिशक्ति ए नम्बर चापर समानुपातिक बी नम्बर परम उष्णतार समानुपातिक सी नम्बर चापर व्यस्तानुपातिक डि नम्बर परम उष्णतार व्यस्तानुपातिक। हमें जानी गैसीय अणुर गतिशक्ति परम उष्णतार समानुपातिक तेल एक क्षेत्र में बी नम्बर सठिक उत्तर। पंद्रह नम्बर प्रश्न कि बोले एक मोल परिमाण आदर्श गैसर गतिशक्तर मान कत। एक मोल परिमाण आदर्श गैसर गतिशक्तर मान ए नम्बर के टी बी नम्बर हाफ आर टी सी नम्बर थ्री बाई टू आर टी डि नम्बर थ्री बाई टू के टी थ्री बाई डि नम्बर थ्री बाई टू के टी। हमें जानी एक मोल आदर्श गैसर गतिशक्तर मान हे थ्री बाई टू आर टी। सी नम्बर सठिक उत्तर। षोलो नम्बर प्रश्न कि बोले आदर्श गैसर अणुगुलि गतिहीन है जे उष्णताय ता हलो जिरो के बी नम्बर 272 के नम्बर माइनस 273 के डि नम्बर 373 के। हमें जानी आदर्श गैसर अणुगुलि गतिहीन है जिरो कैलविन उष्णताय अर्थात जिरो के ए नम्बर सठिक उत्तर। सतर नम्बर प्रश्न कि बोले एक आदर्श गैसर प्रति एकक आयतने मूल संख्या ए नम्बर पी टी बाई आर बी नम्बर पी आर टी सी नम्बर आर टी बाई पी डि नम्बर पी बाई आर टी। एक आदर्श गैसर प्रति एकक आयतने मूल संख्या पी बाई आर टी डि नम्बर सठिक उत्तर। अठारो नम्बर प्रश्न कि बोले एक गैसर आदर्श आचरण थे विच्युतर प्रधान कारण ए नम्बर आंतराणविक आकर्षण एवं नगण्य आयतन बी नम्बर स्थितिस्थापक संघर्ष एवं सीम आयतन सी नम्बर आंतराणविक आकर्षण एवं सीम आयतन डि नम्बर शुद्ध स्थितिस्थापकतार आयतन शुद्ध स्थितिस्थापक आयतन। एक क्षेत्र में जानी कि आंतराणविक आकर्षण और सीम आयतन यही दूटी कारण हे एक गैसर आदर्श आचरण थे विच्युतर प्रधान कारण। एबार उन्नीस नम्बर प्रश्नटी कि बोले एस टीपी ते 2.24 लिटार अधिकार कर ए नम्बर 4.4 ग्राम सीओ टू बी नम्बर 0.64 ग्राम एसओ टू सी नम्बर 28 ग्राम कार्बन मनोक्साइड सीओ डि नम्बर 16 ग्राम ओ टू। एक क्षेत्र में एस टीपी ते 2.24 लिटार अधिकार कर ए नम्बर 4.4 ग्राम सीओ टू এটা আমরা জানি কি কেননা 22.4 লিটার অধিকার করে 44 গ্রাম সুতরাং 2.24 এক ঘর আগে দশমিক দিয়ে দেবো তাহলে 4.4 গ্রাম সিও টু এ নাম্বার সঠিক উত্তর। কুড়ি নাম্বার প্রশ্নটি কি বলেছে পিভি ইকুয়াল টু আর টি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক হলো এ নাম্বার জে মোল মাইনাস ওয়ান বি নাম্বার জে সি নাম্বার জে কে ডি নাম্বার জে কে মাইনাস ওয়ান মোল মাইনাস ওয়ান। পিভি ইকুয়াল টু আর টি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক হলো জে মোল মাইনাস ওয়ান অর্থাৎ জুল পার মোল। যে বয়েল সূত্রের লেখচিত্রের প্রকৃতি হলো এ নাম্বার সরলরেখা বি নাম্বার বৃত্ত সি নাম্বার অধিবৃত্ত ডি নাম্বার সমপরাবৃত্ত। এক্ষেত্রে ডি নাম্বার সমপরাবৃত্ত বয়েল সূত্রের লেখচিত্র ভি ভার্সাস পি হচ্ছে সমপরাবৃত্ত। বাইশ নম্বর প্রশ্নটি কি বলেছে কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয় এ নাম্বার পিটি বি নাম্বার ভিটি সি নাম্বার পিভি ডি নাম্বার ভিটি। এক্ষেত্রে আমরা জানি আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক নয় পি ভার্সাস ভি এর ক্ষেত্রে অর্থাৎ সি নাম্বার পিভি পি ভার্সাস ভি বা পি বনাম ভি সি নাম্বার সঠিক উত্তর। তেইশ নম্বর প্রশ্নটি কি বলেছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত এ নাম্বার মাইনাস 473 ডিগ্রি ফারেনহাইট বি নাম্বার মাইনাস 273.4 ডিগ্রি ফারেনহাইট সি নাম্বার মাইনাস 463.4 ডিগ্রি ফারেনহাইট ডি নাম্বার মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা জানি কি ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে ডি নাম্বার মাইনাস 459.4 ডিগ্রি ফারেনহাইট। চব্বিশ নম্বর প্রশ্ন কি বলেছে আর আর ক্যাপিটাল আর সর্বজনীন গ্যাস ধ্রুবক এর সিজিএস মান এ নাম্বার 7.38 × 10⁻⁷ আর্ক বি নাম্বার এ নাম্বার 7.38 × 10⁻⁷ আর্ক বি নাম্বার 7.138 × 10⁻⁸ আর্ক সি নাম্বার 8.314 × 10⁷ আর্ক ডি নাম্বার 9.134 × 10⁻⁷ আর্ক। এক্ষেত্রে আমরা জানি সর্বজনীন ধ্রুবক আর এর মান সিজিএস পদ্ধতিতে হচ্ছে 8.314 × 10⁻⁷ আর্ক। পঁচিশ নম্বর প্রশ্নটি কি বলেছে 27 ডিগ্রি সি উষ্ণতার পরম স্কেলে মান হবে এ নাম্বার 273 কে বি নাম্বার 300 কে সি নাম্বার 273 ডিগ্রি সি ডি নাম্বার 300 ডিগ্রি সি। 27 ডিগ্রি সি উষ্ণতা পরম স্কেলে মান হবে 273 প্লাস 27 ইকুয়াল টু 300 কে অর্থাৎ বি নাম্বার সঠিক উত্তর। ২৬ নম্বর এস এ টি পি বলতে যে উষ্ণতা বোঝায় তার মান নিকটতম পূর্ণ সংখ্যায় এ নাম্বার 273 কে
বি নাম্বার 263 কে, সি নাম্বার 298 কে, ডি নাম্বার 373 কে। অর্থাৎ এসটিপিতে তাপমাত্রা হচ্ছে, এসএটিপিতে যে উষ্ণতা সেটি হচ্ছে 25°C, 25 আর 273 যোগ করলে 298 কে কেলভিন পাচ্ছি আমরা। 27 নম্বর প্রশ্ন কি বলেছে, 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান, এ নাম্বার 2 RT, বি নাম্বার 8 RT, সি নাম্বার 0.5 RT, ডি নাম্বার 11.2 RT। এক্ষেত্রে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান 0.5 RT, এটি সঠিক উত্তর, সি নাম্বার সঠিক উত্তর। এবার পারুল টার্গেট মাধ্যমিক সাজেশন এর প্রশ্নগুলির সমাধান করছে। এ নাম্বার প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে, বয়েল সূত্রের ধ্রুবক রাশিগুলি হলো, এ নাম্বার ভরচাপ, বি নাম্বার চাপ আয়তন, সি নাম্বার ভর উষ্ণতা, ডি নাম্বার উষ্ণতা চাপ। আমরা জানি বয়েল সূত্রের ধ্রুবক রাশি দুটি হচ্ছে গ্যাসের ভর এবং উষ্ণতা, তাহলে সি নাম্বার সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয় তা হলো, এ নাম্বার 0°C, বি নাম্বার 0°F, সি নাম্বার 273°C, ডি নাম্বার -273°C। আমরা জানি কি -273°C উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, অর্থাৎ ডি নাম্বার সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নটি কি বলেছে, 4 গ্রাম হাইড্রোজেন এর আদর্শ গ্যাস সমীকরণ হলো, এ নাম্বার PV=RT, বি নাম্বার PV=2 RT, সি নাম্বার PV=0.5 RT, ডি নাম্বার PV=4 RT। এক্ষেত্রে 4 গ্রাম হাইড্রোজেন হচ্ছে 2 দিয়ে ভাগ করলে N=2, অর্থাৎ মোল সংখ্যা =2, তাহলে কি হবে, PV=2 RT, বি নাম্বার সঠিক উত্তর। 4 নম্বর প্রশ্ন, সিজিএস পদ্ধতিতে আর এর একক হলো, এ নাম্বার J·1 K-1, বি নাম্বার আর্ক·1 K-1, সি নাম্বার J·1, ডি নাম্বার আর্ক·1। আমরা জানি সিজিএস পদ্ধতিতে আর এর একক হলো আর্ক·1 K-1। 5 নম্বর প্রশ্নটি কি বলেছে, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয়, এ নাম্বার গ্যাসের চাপ, বি নাম্বার গ্যাসের আয়তন, সি নাম্বার গ্যাসের মোল সংখ্যা, ডি নাম্বার গ্যাসের উষ্ণতা। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় গ্যাসের চাপ, এ নাম্বার সঠিক উত্তর। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 6 নম্বর, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও চাপে ভি বনাম টি লেখচিত্র হবে, এ নাম্বার সমপরাবৃত্তাকার, বি নাম্বার মূলবিন্দুগামী সরলরেখা, সি নাম্বার সরলরেখা কিন্তু মূলবিন্দুগামী নয়, ডি নাম্বার টি অক্ষের সমান্তরাল সরলরেখা। আমরা জানি কি আদর্শ গ্যাসের স্থির ভর ও চাপে ভি বনাম টি লেখচিত্রটি হবে মূলবিন্দুগামী সরলরেখা, অর্থাৎ বি নাম্বার সঠিক উত্তর, মূলবিন্দুগামী সরলরেখা। এটি কি বলেছে, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT এর মান কত, এ নাম্বার 1, বি নাম্বার 0.082, সি নাম্বার 8.314×10⁻¹⁷, ডি নাম্বার 8.314। এক্ষেত্রে আমরা জানি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV/RT 1-এর সমান, এ নাম্বার সঠিক উত্তর। নাম্বার প্রশ্নটি কি বলেছে, CO2 এর মোলার ভর কত, এ নাম্বার 22, বি নাম্বার 22 গ্রাম মোল-1, সি নাম্বার 44, ডি নাম্বার 44 গ্রাম মোল-1। আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব হচ্ছে কত, 44, কিন্তু মোলার ভর যখন বলবো এর সাথে ইউনিট যোগ করবো, গ্রাম মোল-1, অর্থাৎ 44 গ্রাম মোল-1 হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের মোলার ভর। গ্যাসের আচরণ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে, PV=W/mRT সমীকরণটিতে এম এর একক কি, এম হচ্ছে জায়গায় আণবিক ভর বা মোলার ভর, এর একক হচ্ছে গ্রাম পার মোল বা গ্রাম মোল-1। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে ভৌত রাশিটিকে ধ্রুবক ধরা হয় তার নাম লেখো, বয়েল ও চার্লসের সূত্র দুটিতেই যে রাশিটি ধ্রুবক থাকে তা হচ্ছে গ্যাসের ভর। 3 নম্বর প্রশ্নটি কি বলেছে, স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লস সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে, -273°C উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয়। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, চার্লসের সূত্রের ধ্রুবক কী কী, গ্যাসের ভর এবং চাপ, চার্লসের সূত্রের দুটি ধ্রুবক হচ্ছে গ্যাসের ভর এবং চাপ। 5 নম্বর, স্থির উষ্ণতায় বদ্ধপাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাস আরও কিছু পরিমাণে ওই পাত্রে যোগ করা হলো, গ্যাসের চাপের কি পরিবর্তন হবে, চাপ এক্ষেত্রে বৃদ্ধি পাবে। 6 নম্বর প্রশ্ন কি বলেছে, তাপমাত্রা পরম স্কেলে প্রমাণ চাপে জলের হিমাঙ্কের মান কত, 273 কে, 0°C আমরা জানি +273=273 কে। 7 নম্বর, ক্যালভিন স্কেলে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক কত, 100°C প্লাস, তাহলে এক্ষেত্রে 100+273=373 ক্যালভিন। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, 30°C এবং 300 কে এর মধ্যে কোন তাপমাত্রাটি বেশি, 30°C = 273+30=303 কে,
তাহলে 30 ডিগ্রি সি তাপমাত্রাটি বেশি। 9 নম্বর প্রশ্ন কি বলেছে, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সি। 10 নম্বর প্রশ্ন কি বলেছে, সেলসিয়াস স্কেলে দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 10 ডিগ্রি সি হলে কেলভিন স্কেলে ওই উষ্ণতার পার্থক্য কত হবে, কেলভিন স্কেলে পার্থক্য হবে 10 কেলভিন। 11 নম্বর প্রশ্ন কি বলেছে, কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত, 273 কে। 12 নম্বর, পরম শূন্য তাপমাত্রা আদর্শ গ্যাসের আয়তন কত, পরম শূন্য তাপমাত্রা আদর্শ গ্যাসের আয়তন 0। 13 নম্বর, প্রমাণ চাপের মান কত, সিজেস পদ্ধতিতে প্রমাণ চাপের মান হল 1.013 × 10⁶ ডাইন পার সেমি স্কোয়ার, এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল। 14 নম্বর, 327 ডিগ্রি সিকে ক্যালভিন স্কেলে প্রকাশ করো, 327 ডিগ্রি সিকে ক্যালভিন স্কেলে প্রকাশ করলে 273 যুক্ত করতে হবে, অর্থাৎ 327 + 273 = 600 কেলভিন। 15 নম্বর প্রশ্ন, স্মল টি ডিগ্রি সেলসিয়াসকে তাপমাত্রার ক্যালভিন স্কেলে প্রকাশ করো, ক্যালভিন স্কেলে মান হবে 273 + t কেলভিন। 16 নম্বর, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণটি লিখো, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = kT। 17 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান লিখো, এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.314 জুল মোল -1 কে -1। 18 নম্বর প্রশ্ন, বোলজম্যান ধ্রুবক এবং সর্বজনীন গ্যাস ধ্রুবকের মধ্যে সম্পর্ক লেখো, বোলজম্যান ধ্রুবক K = R/N, R = সর্বজনীন গ্যাস ধ্রুবক, N হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। 19 নম্বর প্রশ্ন কি বলেছে, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যকার আকর্ষণ বলের মান কত, 0 হয়, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল 0। 20 নম্বর প্রশ্ন, গ্যাসের কোন ক্রিয়ার সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়, ব্যাপন ক্রিয়ার সাহায্যে গ্যাস অণুগুলির গতিশীলতা প্রমাণ করা যায়। 21 নম্বর প্রশ্ন কি বলেছে, HTPতে কোনো গ্যাসের মোলার আয়তন কত, 22.4 লিটার। 22 নম্বর, HTPতে কত গ্রাম N2 অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল, 224 লিটার অ্যাটমসফিয়ার, এর উত্তর আসবে 280 গ্রাম। 23 নম্বর প্রশ্ন কি বলেছে, বয়েল সূত্রের ধ্রুবক কী কী, গ্যাসের ভর ও উষ্ণতা এই দুটি হচ্ছে বয়েল সূত্রের ধ্রুবক। 24 নম্বর, চার্লসের সূত্রে V/T লেখচিত্রের প্রকৃতি কী, মূলবিন্দুগামী সরলরেখা যেটি চিত্রে দেখানো রয়েছে, এই মূলবিন্দুগামী সরলরেখা। 25 নম্বর প্রশ্ন, R এর মান লিটার অ্যাটমসফিয়ার মোল -1 কে -1 এককে কত হবে, অর্থাৎ এই এককে মান হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার মোল -1 কেলভিন -1। 26 নম্বর প্রশ্ন, কোন শর্তে বাস্তব গ্যাস চার্লস বয়েল সূত্র মেনে চলে, অতি নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়, বাস্তব গ্যাস চার্লস বয়েলের সূত্র মেনে চলে। 27 নম্বর প্রশ্ন, একটি আদর্শ গ্যাসের অণুগুলির মোট স্থিতিশক্তির পরিমাণ কত, 0, আর শূন্যস্থান পূরণ করো B নম্বর। 1 নম্বর বলেছে গ্যাসের চাপ মাপা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে, তাহলে আমরা জানি গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। 2 নম্বর, উষ্ণতার ড্যাশ স্কেলে তাপমাত্রা ঋণাত্মক হয় না, উষ্ণতার আমরা জানি পরম স্কেলে বা ক্যালভিন স্কেলে, আমরা জানি কি উষ্ণতার পরম স্কেল বা ক্যালভিন স্কেলে তাপমাত্রা ঋণাত্মক হয় না। 3 নম্বর, গ্যাসীয় অণুগুলির পাত্রের দেয়ালের সঙ্গে ড্যাশ সংঘর্ষ ঘটায়, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটায়। 4 নম্বর, আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষ ড্যাশ পূর্ণ স্থিতিস্থাপক হয়। 6 নম্বর, নিচের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর, একই উষ্ণতা চাপে সমায়তন কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, এটি মিথ্যা, এক্ষেত্রে কী হবে, সমান হবে। 2 নম্বর, গ্যাসের ব্যাপন ক্রিয়ার জন্য ঘরের কোণে ফেলা তরলের সুগন্ধি পুরো ঘরে ছড়িয়ে পড়ে, সত্য। 3 নম্বর, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়, মিথ্যা এটি, অ্যাভোগাড্রো সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয় না। 4 নম্বর, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি প্রায় আদর্শ গ্যাস রূপে আচরণ করে, সত্য, অতি নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 5 নম্বর, নির্দিষ্ট উষ্ণতা চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান, এটি মিথ্যা। এবার পারুল মাধ্যমিক টার্গেটের প্রশ্নগুলি সমাধান করছি। 1 নম্বর প্রশ্নটি কি বলেছে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ করে, অতি নিম্নচাপে এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত,
এসআই পদ্ধতিতে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান আমরা জানি 1.013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। 3 নম্বর, বয়েল সূত্রে গাণিতিক রূপটি লিখো। আমরা জানি কি ভি প্রপোর্শনাল টু 1/p বা পিভি ইকুয়াল টু কে। এটি বয়েল সূত্রে গাণিতিক রূপ যখন তাপমাত্রা এবং ভর স্থির থাকে, অর্থাৎ টি এবং এম ধ্রুবক। 4 নম্বর, 30°C এবং 300 K এর মধ্যে কোন উষ্ণতার মান বেশি। 30°C এর মান বেশি, কারণ 30°C প্লাস 273, এটি হচ্ছে 303 K। 5 নম্বর প্রশ্নটি কি বলেছে, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়। শূন্য হয়, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়। 6 নম্বর, সত্য না মিথ্যা নির্দেশ করো। পিভি ইকুয়াল টু কার্য বা শক্তি, তাহলে এই পিভি ইকুয়াল টু কার্য বা শক্তি, এটি সত্য। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, পিভি ইকুয়াল টু W/mRT, এই সমীকরণে W দ্বারা কি বোঝানো হয়। W দ্বারা গ্যাসের ভর বোঝানো হয়। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, কোনটি হালকা, আর্দ্রবায়ু না শুষ্ক বায়ু। আমরা জানি কি হয়, আর্দ্রবায়ু হালকা হয়। 9 নম্বর, লেখচিত্র আঁকো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে স্থির ভর ও স্থির উষ্ণতায় পিভি বনাম পি। পিভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি হবে এরকম, পি অক্ষের সমান্তরাল একটি সরলরেখা, যেটি চিত্রে দেখানো হয়েছে। 10 নম্বর, চাল সূত্রে গাণিতিক রূপটি লিখো উষ্ণতা সেলসিয়াস স্কেলে। চাল সূত্রে গাণিতিক রূপ VT ইকুয়াল টু V0 ±T/273। যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তবে প্লাস, যদি উষ্ণতা হ্রাস করা হয় তবে মাইনাস। তোমরা নিচের দেওয়া প্রশ্নগুলি সমাধান করে উত্তর কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।